नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनल भाग्यालापे आपनादेर सबाइके सादर अभ्यर्थना। बंधुरा आज दीपावली, आज के माँ कालीर पुजो करा हय जानेन, साथे साथे लक्ष्मी देवीर आराधना करा हय एबं आमादेर घरे जाते लक्ष्मी देवी स्थिर हये थाकेन, केनना उनी चंचला स्थिर हये थाकेन, सेइजन्य आमरा नाना रकम उपाय करी, पूजा अर्चना करी, ओनाके तुष्ट करार चेष्टा करी। आजके আমরা শুধুমাত্র একটি জিনিস দিয়ে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং মা কালী তিন দেবীরই অর্থাৎ তিন শক্তির আরাধনা করব এবং এই তিন শক্তির মিলিত রূপ আপনারা সবাই জানেন মা জগদম্বা। আমরা কদিন আগে মা জগদম্বাকে আমরা নবরাত্রিতে আরাধনা করেছি এবং দুর্গা রূপে জগদম্বা অর্থাৎ দুর্গা এই তিন শক্তির आराधना करले किन्तु जगदम्बार आराधना करा हय। आज के आमरा माँ काली, माँ सरस्वती एवं माँ लक्ष्मीर विशेष एकटी शुधु कोनो किच्छु ना बंधुरा, सहज भावे किभावे ओनादेरके प्रसन्न करा जाय सेई ब्यापार निये आलोचना करब। आपनारा संगे थाकुन। किन्तु जारा एखोनो आमादेर चैनलटी सबस्क्राइब करेननि दया करे चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करे राखुन एबं सेखाने गेले जे अल अपशन पाबेन सेटिओ क्लिक करे राखुन। बंधुरा बंधुरा आमादेर भिडियो भालो लागले अवश्यई लाइक करुन, शेयार करुन और कमेंट करे आपनारा बोलते पारेन बंधुरा जे आपनारा कि धरनेर भिडियो चाइछेन। और आजकेर जन्य शुभ दीपावलिर जन्य এই কথাটাও লিখতে পারেন, শুভ দীপাবলি বা জয় মা লক্ষ্মীর জয়, জয় মা কালীর জয়, ওম জগদম্বা জয়। এগুলো বললে আপনাদেরও দুর্গা নামে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, সমস্ত বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। আপনারা সবাই জানেন উনি বিশ্বজননী, পতিত পাবনী। তাই পতিত পাবনীকে আমরা পতিত আমাদেরকে পাবন করো, রক্ষা করো, উদ্ধার করো হে জগদম্বা, হে মা লক্ষ্মী। শুধুমাত্র উনি কিন্তু মা লক্ষ্মী ধন লক্ষ্মী না, ওনাকে অষ্টলক্ষ্মী রূপে পূজা করা হয়। আর উনি শুধু ধন সম্পত্তি দেন না, কিন্তু উনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন, আমাদের সন্তান প্রদান করেন, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য রাখেন, সাফল্য দেখেন, আমাদের মুখ্য মুক্তি প্রদান করেন। এই জন্য মুখ্য মুক্তি প্রদায়িনী বলা হয়। এই তিন শক্তির আজকে আমরা আরাধনা করব। দীপাবলির রাত খুবই একটা সুন্দর রাত এবং মন্ত্র সিদ্ধ করার রাত। আজকে আমরা বিশেষ আরাধনা করলে মা লক্ষ্মী অবশ্যই তুষ্ট হয়ে প্রসন্ন হয়ে আমাদের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে আমাদের সকল মনোবাসনা পূর্ণ করে আমাদের জীবন ধনধান্যে পূর্ণ করে দেবে। বন্ধুরা শুধু মনে বিশ্বাস রাখতে হবে। বন্ধুরা চলুন আমরা আলোচনা করি যে কি আমরা বিশেষ প্রয়াস করব। বন্ধুরা আপনারা সবাই জানেন যে মা লক্ষ্মীর কিন্তু খুবই প্রিয় একটি পাতা হচ্ছে পান পাতা। দেখবেন সমস্ত শুভ কাজে পান কিন্তু দান করা হয়, উৎসর্গ করা হয়। এমন কিছু আমাদের মাঙ্গলিক অনুষ্ঠান আছে যেগুলো মহিলা মহলে পরিচিত, অর্থাৎ মহিলারাই তো বেশি আমাদের এই পূজা অর্চনা এগুলো সমস্ত কিছু, যে গৃহস্থালির সমস্ত পারিবারিক যে পূজা অর্চনা আছে সেগুলো করে। সেই উপাচারগুলোর মধ্যে কিন্তু পান একদম খুবই দরকারি। এই পান দিয়ে আজকে আমরা কিভাবে মাদের আমরা তুষ্ট করব। মায়েদের প্রিয় জিনিস যদি ধরুন সন্তান, কোনো সন্তান মা যেটা ভালোবাসে সেটা যদি এনে দেয় তখন মা কত আনন্দ হয়, জড়িয়ে ধরে। সেরকম আমরা তো মায়ের ভালোবাসা চাই, মায়ের পায়ের নিচে থাকতে চাই। আর সবসময় এটা মনে রাখবেন বন্ধুরা, আপনি মায়ের পায়ের কাছে আছেন, মা আপনাকে ফেলবে না। মা কিন্তু নিজের সন্তানের জন্য অপরের সাথে যুদ্ধ করে, অপরের একদম কোমর বেঁধে নেমে পড়ে যে আমার সন্তানকে কেন তুমি এটা খারাপ বললে, কেন এটা করলে, আমার সন্তান এরকম না। তাই আপনি জানবেন যে আপনার কাছে মা আছে, মা ছাড়া আর আমাদের কোনো গতি নেই। মা যখন আছে তখন সব বিপদ থেকে উদ্ধার হবেন। এবারে বলছি কিভাবে পানটা বানাবেন। তিনটে পান তৈরি করতে হবে, সেটা অবশ্যই মিষ্টি পান। বন্ধুরা কী করবেন, আপনারা পানগুলো নেবেন, তিনটে পান সুন্দর দেখে পান নেবেন, দিয়ে মাঝখানে যে শিরাটা থাকে সেটা ফেলে দেবেন। আর বোটাটাও ফেলে দিতে হয় জানেন। এই শিরা কিন্তু কখনোই খেতে নেই, যদি ভক্ষণ করা হয় তাহলে কিন্তু শিরোপীড়া হয়, মানে মাথায় যন্ত্রণা হয়, বুদ্ধি নাশ হয়। সেই জন্য ডগার যে ছুচুলো অংশটা সেটা ফেলে দিতে হয় আর শিরাটা ফেলে দিতে হয়। এরপরে কি করবেন, এরপরে আপনি সেই পানটাকে তার মধ্যে একটুখানি আপনি মৌরি দেবেন বন্ধুরা, যদি কেশর থাকে কেশর দেবেন, সুপারি দেবেন, ছোটো ছোটো কেটে সুপারি দেবেন, তারপরে একটুখানি কর্পূর দেবেন। আর বন্ধুরা কি করবেন, এরপরে মা লক্ষ্মীকে লবঙ্গ দেবেন ওর মধ্যে, আর দেবেন আপনারা এলাচ, এই এলাচ লবঙ্গ কেশর যদি থাকে কেশর, তারপরে কর্পূর অল্প অল্প দেবেন, কিন্তু কর্পূরটা আবার বেশি দিলে কিন্তু তিতো হয়ে যাবে, আর দেবেন আপনারা মৌরি দিয়ে এবার সুন্দর করে পানটা তৈরি করবেন, যেমন করে পানের খেলি তৈরি করে করবেন, দিয়ে একটা লবঙ্গ দিয়ে সেই পানটাকে আপনি বন্ধ করে দেবেন যাতে না খুলে যায়। দিয়ে আপনি তো পূজা অর্চনা করবেন, বা যদি ফল প্রসাদ দিতে পারেন দেবেন, মিষ্টি দিতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী। যদি কিছু না পারেন, এই 3টে পান আপনি মা লক্ষ্মীর নাম করে মহালক্ষ্মী নামাহা, তারপরে আর কি বলবেন, আর সরস্বতী মহাসরস্বতীকে আর মহাকালী, আজকে তো মা কালীর পুজো জানেন আপনারা, দিয়ে আপনারা মাদেরকে এই 3টে আপনারা দেবেন, উৎসর্গ করবেন। ওই পানগুলো ওখানেই থাকবে বন্ধুরা, আপনারা কিছু করবেন না। পরের দিন অর্থাৎ শনিবারের পর দিন রবিবার ওই পানগুলো তুলবেন। যদি দেখেন যে পিঁপড়ে লেগে গেছে তাহলে আপনারা জলে ওটা ভাসিয়ে দিতে পারেন। যদি দেখেন যে পিঁপড়ে লাগেনি তখন কিন্তু আপনারা ওই পানটা গ্রহণ করতে পারেন, অর্থাৎ প্রসাদ হিসাবে আপনারা গ্রহণ করতে পারেন, বা আপনারা কাউকে যদি আত্মীয় স্বজন কেউ থাকে তাকেও দিতে, ওটা প্রসাদ মনে রাখবেন, ওইটা মায়ের প্রসাদ। বন্ধুরা জানেন তো যখন দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজো মাকে যে পান দেওয়া হয় সেই পান যদি খাওয়া হয়, যাদের মুখে ছুলি ছুলি হয় না, যাদের মুখে ছুলি হয় সেই পান খেলে কিন্তু সত্যি বন্ধুরা পান খেলে ওই ছুলি কিন্তু আর হয় না। তাই এই 3 পান যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে সব দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে, এবং কি হবে সৌভাগ্য বৃদ্ধি হবে, আর কি হবে বন্ধুরা সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা বন্ধুরা দয়া করে এই উপায়টি, ছোট্ট একটি উপায়, খুবই সুন্দর উপায়, মায়ের প্রিয় একটা উপায়, আপনারা কৃপা করে আপনারা মাকে এটা দিন। আর যদি পারেন বন্ধুরা, আজ মায়ের তো খুবই প্রিয় পরমান্ন, একটু পরমান্ন রান্না করে দিতে পারেন বন্ধুরা। এটা কিন্তু খুবই দরকারি যে করতেই হবে তা না, আপনার ইচ্ছা অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী করবেন বন্ধুরা। বন্ধুরা একটা কথা জানবেন যে ভগবান বা মা কিন্তু সবসময় চায় আমাদের ভালোবাসা, আমাদের নিষ্ঠা, ভক্তি। উনি কিন্তু ওই যেমন তেমন পূজা অর্চনা বা ভক্তি পছন্দ করেন না, উদাসীনতা পছন্দ করেন না। তাই মনে ভক্তি রেখে মা মা করে আপনি এগিয়ে যান, মা আপনাকে কোলে তুলে নেবেই, মা হাত বাড়িয়েই আছে, আমরা শুধু দেখতে পাই না, বুঝতে পারি না। মা কিন্তু আমাদেরকে উদ্ধার করার জন্যই আছেন, আমাদের মনোবাসনা পূর্ণ করার জন্যই আছে। তাই একটু প্রয়াস করে এগিয়ে যান বন্ধুরা, মায়ের এই প্রিয় জিনিস মাকে দিয়ে আপনারা মাকে খুশি করুন, আপনাদের জীবন দেখবেন খুবই ঐতিহ্যপূর্ণ হয়ে যাবে, সুখময় হয়ে যাবে, এবং সমস্ত মনোবাসনাপূর্ণ হবে। আজকের দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন বন্ধুরা, এই দীপাবলির দিন আপনারা এই প্রয়াস করে আপনারা সুখী হন, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা।